তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, দেখতেই পাচ্ছেন আমি বোর্ড টোর্ড নিয়ে আজকে লিখতে লিখতে বসে গেছি। আপনাদের মনে হচ্ছে আমি এখন কোনো ক্লাস টাস করাবো, পড়াবো টড়াবো হয়তো, কিন্তু না, যেহেতু এতদিন আমার যা ভিডিও আপনারা দেখে এসছেন, কোনো গাছ নিয়ে কথা বলেছি, গাছকে কিভাবে লাগাবেন, কিভাবে গাছকে বড় করবেন, কিভাবে গাছে বেশি করে ফুল পাবেন, এই নিয়েই আমি এতদিন করে ভিডিও করে এসেছি। কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, আজকে আমি পটাশ সম্পর্কে আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকের মনেই দ্বিধা থাকে যে পটাশ, কোন পটাশটা কিনবো, সাদা পটাশ কিনবো না লাল পটাশ কিনবো, বা পটাশের কাজ কি, কখন তারা পটাশ ব্যবহার করবে, কখন ব্যবহার করবে না, কতটা পরিমাণ ব্যবহার করবে, এই নিয়ে নানা মানুষের মনে নানা রকমের প্রশ্ন আছে। আর আজ আমি সেই কোশ্চেনগুলোকেই ক্লিয়ার করতে এসেছি। ঠিক আছে, আপনারা যারা গাছ করেন তারা সবাই জানেন যে গাছ করতে গেলে তিনটে মেইন জিনিস আমাদের দরকার হয়। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ফসফরাস, আর একটা হচ্ছে পটাশ। নাইট্রোজেন তো ঠিক আছে, ভার্মি কম্পোস্ট থেকে পাওয়া যায়। এছাড়া যে ফসফরাস রয়েছে, ফসফরাসও আমরা ডিএপির মাধ্যমে পেয়ে যাই, বা সুপার ফসফেট যে আমরা ব্যবহার করি তার মাধ্যমে পেয়ে যাই। আর যারা পুরো অর্গ্যানিকভাবে চাষ করে, মানে কোন রাসায়নিক সার যারা ব্যবহার করে না, শুধুমাত্র জৈব সার ব্যবহার করে যায়, তাদের জন্য তারা ডিএপির বদলে এমনি ডিমের খোলা এ সমস্ত ব্যবহার করে। ঠিক আছে, হাড় গুঁড়ো ব্যবহার করে, বোন ডাস্ট ব্যবহার করে, বোন মিল ব্যবহার করে। এই তো গেল ফসফরাসের ব্যাপার। আর আমাদের তিন নম্বর যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, সেটা হচ্ছে পটাশ। ঠিক আছে, পটাশ একটা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মৌল। ঠিক, পটাশ দু ধরনের পাওয়া যায় মার্কেটে, একটা এমওপি যেটা হচ্ছে লাল পটাশ, আর একটা হচ্ছে এসওপি যেটা হচ্ছে সাদা পটাশ। এই যে লাল পটাশটা রয়েছে, লাল পটাশটা দেখতে অনেকটা নুনের মতন হয়, এরকম বড় বড় দানা, মনে হয় যেন কেউ নুনের মধ্যে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে মেখে রেখেছে, ওরকম দেখতে হয়। আর সাদা পটাশটা ধবধবে সাদা রঙের দেখতে হয়, নুনের মতো দেখতে হয়। ঠিক আছে, তো লাল পটাশ আর সাদা পটাশের মধ্যে আজকে ভিডিওটা করব। তো ভালো করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, এই যে লাল পটাশটা রয়েছে, এই লাল পটাশটা আপনারা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন, এটা ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, এমনকি এটার দামও খুব বেশি না। লাল পটাশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়। ঠিক আছে, তাও আমি যে দামটা লিখছি সেটা হচ্ছে 50 টাকা পার কেজি। এই হচ্ছে একটা লাল পটাশের গড় দাম, বা গড় অ্যাভারেজ প্রাইস আমি যা বলতে পারি। সব জায়গায় লাল পটাশ পাওয়া যায়, এটা খোলা বাজারেই পাওয়া যায়। ঠিক আছে, আর যে সাদা পটাশ আছে, সাদা পটাশ খোলা বাজারে পাওয়া যায় না। আপনারা কখনো দেখবেন না কেউ সাদা পটাশ বস্তা ভরে বিক্রি করছে বা লুজ বিক্রি করছে। সাদা পটাশ কিনতে হলে আপনাকে কোনো কোম্পানির উপরে ভরসা রাখতে হয়। এটা তো যে কোনো কোম্পানি বিক্রি করে, কিন্তু সাদা পটাশ সব কোম্পানি বিক্রি করে না। অ্যারিস বলে একটা কোম্পানি আছে, এছাড়া আরেকটা ইফকো বলে কোম্পানি আছে। ঠিক আছে, অ্যারিস আর ইফকো, এই যে দুটো কোম্পানি আছে, এই দুটো কোম্পানি সাদা পটাশ বিক্রি করে। ঠিক আছে, আর এই সাদা পটাশের দাম যদি অ্যাভারেজ প্রাইস ধরি 350 টাকা পার কিলো, এই দামে বিক্রি হয়। ভালো করে দেখুন, এটা 50 টাকা পার কিলোতে, ওটা 350 টাকা পার কিলোতে বিক্রি হচ্ছে। এই যে এমওপি রয়েছে, এমওপির মধ্যে পটাশ থাকে 80% মতো, আর যেটা এসওপি সেটা পুরো 100% বিশুদ্ধ কপার থাকে। এমওপিটাতে থাকে কেসিএল ফর্মে, অর্থাৎ ক্লোরাইডের ফর্মে, পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পটাশ পাচ্ছি, আর এসওপির মধ্যে পটাশ থাকে পটাশিয়াম সালফেট হিসেবে। ঠিক আছে, এসওপির ফুল ফর্ম হচ্ছে সালফেট অফ পটাশ। দেখতে পাচ্ছেন ওখানে পটাশটা সালফেটের আকারে রয়েছে, আপনি ওখান থেকে পুরো 100% পটাশ পাবেন। কিন্তু যেটা লাল পটাশ, লাল পটাশের মধ্যে কেসিএল ফর্মে রয়েছে, এখান থেকে আপনারা 80% পাবেন। এছাড়া এর মধ্যে এনএসিএলও মেশানো থাকে। এনএসিএল কথার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমাদের যে খাবারের নুন, সেই নুনও মেশানো থাকে। তো এমনি কোনো ব্যবহারের ক্ষেত্রে, যেমন মনে করুন আপনার জবা গাছ আছে, বা মনে করুন আপনার অ্যাডেনিয়াম রয়েছে, অপরাজিতা রয়েছে, আপনার বোগেনভিলিয়া রয়েছে, বা আপনার আরও যে সমস্ত গাছ আমরা নর্মাল ব্যবহার করি ঘরে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা লাল পটাশ ব্যবহার করুন, তাহলেই রেজাল্ট ভালো পাবেন। কিন্তু যে সাদা পটাশ রয়েছে, সাদা পটাশ যেহেতু একটু দামি, ব্যাপারটা একটু দামি হয়ে যায়, কিন্তু সাদা পটাশ হচ্ছে লাল পটাশের থেকে অনেক বেশি ভালো কাজ করে। ঠিক আছে, দাম যখন দিচ্ছেন তো কাজ অবশ্যই ভালো করবে, খুব বেশি ভালো কাজ করে কিন্তু সাদা পটাশ। এখন সাদা পটাশ
আপনারা গোলাপ গাছও ব্যবহার করতে পারবেন, সাদা পটাশ গোলাপ গাছে ব্যবহার করতে পারবেন, কিন্তু গোলাপ গাছে আপনারা কখনো লাল পটাশ ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, কারণটা বলে দিই। এই যে বললাম না, লাল পটাশের মধ্যে NaCl থাকে, এই NaCl-টা যখন মাটির মধ্যে মিশবে মাটিটাকে জাম করে দেবে, ও মাটিকে নষ্ট করে দেয়, মাটির উর্বরতা শক্তিকে কমিয়ে দেয়, ফলে গাছ ওখানে ধরতে চায় না। কিন্তু সাদা পটাশ যেটা রয়েছে সে মাটির কোনো ক্ষতি করে না। ঠিক আছে, আর তার জন্য গোলাপের কোনো ক্ষতি হয় না। আপনারা জানেনই গোলাপ হচ্ছে একটু যত্ন বেশি চায়। ঠিক আছে, গোলাপের গোলাপের জন্য সব কিছু একেবারে ফেভারেবল কন্ডিশনে দরকার, তাহলে গোলাপ আপনার ভালো হবে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে এটা বলে দিই, এখন বর্ষাকাল শেষ হতে চলেছে, যারা যারা গোলাপ লাগাননি এখনও তাড়াতাড়ি করে গোলাপ লাগিয়ে ফেলুন, শীতকাল আসতে চলেছে, তাহলে শীতের মধ্যে আপনারা প্রচুর ফুল পাবেন। আর গোলাপ গাছের জন্য সাদা পটাশ কিন্তু ব্যবহার করতেই হবে। ঠিক আছে, গোলাপের মধ্যে কখনো লাল পটাশ দেবেন না, এতে গাছের ক্ষতি হবে। এছাড়া লাল পটাশ আপনারা যে কোনো জাতের লেবু গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই যে পটাশ রয়েছে না, পটাশ গাছের ইমিউনিটিকে বাড়িয়ে তোলে। পটাশ ব্যবহার করলে গাছের মধ্যে সহজে রোগ পোকার আক্রমণ ধরে না। পটাশের জন্য গাছের পাতাগুলো ভালো থাকে। দেখবেন আপনার, আপনারা হয়তো ছবিতে স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখতেই পাচ্ছেন, যে ছবির মধ্যে আমি দেখাচ্ছি যে একটা পাতা, পাতাটা দেখুন হলুদ হয়ে রয়েছে এবং তার দু সাইড পুড়ে 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 গেছে। এটা হচ্ছে পটাশের অভাবজনিত কারণ। ঠিক আছে, পটাশের অভাব হলে এই সমস্ত হয়। জবা গাছে যদি পটাশের অভাব দেখা দেয়, দেখবেন কড়ি ঝরে পড়বে, পাতা হলুদ হয়ে যাবে, পাতাগুলো কুকড়ে কুকড়ে যাবে, পাতা মুড়ে যাবে। এই হচ্ছে জবা গাছের মধ্যে যদি পটাশের অভাব দেখা দেয় তো তাহলে হয়। যারা জবা গাছ করেন তারা অবশ্যই জানেন যে পটাশ কত ইম্পর্টেন্ট সার। জবা গাছে করলে তো পটাশ দিতেই হবে, আপনাকে দিতেই হবে। এই লাল পটাশই আপনি দিন, কিন্তু পটাশ আপনাকে ব্যবহার করতেই হবে। যদি সাদা পটাশ ব্যবহার করতে পারেন তো অনেক অনেক ভালো ব্যাপার, কিন্তু লাল পটাশ আপনাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, এছাড়া যারা লেবু গাছ করেন, পটাশ ব্যবহারের ফলে লেবুর রসের মধ্যে একটা মিষ্টতা চলে আসে, লেবুটা মিষ্টি হয় পটাশ ব্যবহার করলে। কখন করতে হবে? যখন লেবু গাছ বড় হবে এবং লেবুর গাছের মধ্যে ফুল চলে আসবে এবং তার মধ্যে ছোট্ট ছোট্ট ছোট ছোট লেবু ধরে যাবে, ঠিক সেই সময় মাটির ওপর দিয়েই, মাটি খুঁড়তে যাবেন না, মাটির ওপর দিয়েই আপনারা লাল পটাশ ছড়িয়ে দিন। আর যদি সাদা পটাশ ব্যবহার করেন তো ছড়ানোর থেকে ভালো এটাকে 5 গ্রাম সাদা পটাশ 1 লিটার জলের গুলে নিয়ে ওর পাতার মধ্যে স্প্রে করুন। ঠিক আছে, তো এইভাবে আপনারা পেয়ে যান। এই তো বললাম আমি লেবু গাছে। এছাড়া আপনারা যদি অন্য কোনো ফলের গাছ করে থাকেন, সে অন্য কোনো যে কোনো ফলের গাছ হতে পারে, জামরুল হয়ে গেল বা আম গাছ হয়ে গেল, জাম, লিচু, সবেদা, বেদানা, ডালিম, এসব যেই ফলের গাছগুলো আছে, এই ফলের গাছগুলো যদি আপনারা করেন তো লাল পটাশ ব্যবহার করতেই হবে। পটাশ ব্যবহার করার ফলে গাছের, আমি আগেই বললাম, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, গাছের মধ্যে কোনো রকম রোগ আসতে পারে না। পটাশের জন্য মাটির মধ্যে পটাশ ব্যবহার করলে কিন্তু মাটিতে শামুক ধরবে না। দেখবেন এই এখন বর্ষাকাল, আপনারা দেখবেন মাটির মধ্যে শামুক শামুক হয়ে রয়েছে, মাটির মধ্যে কেঁচো ঢুকে পড়ছে, কিন্তু আপনারা যদি পটাশ ব্যবহার করে ফেলেন তাহলে কেঁচো টেঁচো মরে যাবে। ঠিক আছে, এমনকি শামুকও আসবে না। এছাড়া যদি শামুকের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফুরাডান ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ফুরাডান, এই যে লিখে দিলাম, মার্কেটে গেলে ইজিলি পেয়ে যাবেন। দেখবেন বেগুনি রঙের দেখতে হয়, দানা 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 বেগুনি কালারের দেখতে হয়, ওই ফুরাডান ব্যবহার করবেন। আর ফুরাডান খুব বিষাক্ত একটা জিনিস। ঠিক আছে, খুব কম মাত্রায় ব্যবহার করতে হবে আপনাকে, খুব কম মাত্রায়, মানে একটা চা চামচের হাফ তারও হাফ, চা চামচের হাফ তারও হাফ, ওটা একটা 8 ইঞ্চি টবের জন্য আমি বললাম। এই ফুরাডান চারদিক দিয়ে ছড়িয়ে দেবেন, মাটির মধ্যে মিশিয়ে দেবেন। ঠিক আছে, ফুরাডান যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আবার আপনার গাছ মারা যাবে। তো যাই হোক, আমি আবার পটাশে চলে আসি, ফলের গাছে কি করে পটাশ কাজ করে, আর সাদা পটাশও তাই। লাল পটাশের থেকে সাদা পটাশ কেন বেশি ভালো একটু ভালো করে বুঝুন। মনে করুন আপনি টবের মধ্যে দিয়ে লাল পটাশ ছড়িয়ে দিলেন, এই আপনার টব। ঠিক আছে, আপনি টবের ওপর দিয়ে লাল পটাশ ছড়িয়ে দিলেন, এর মধ্যে যখন জল ঢালবেন, গাছে আপনি জল দেবেন, তখন এই লাল পটাশগুলো জলের সাথে গুলে গিয়ে টবের তলার যে ফুটোটার থাকে সেই ফুটো দিয়ে জল দেওয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা সাদা পটাশের ক্ষেত্রে হয় না। সাদা পটাশ যদি মাটির মধ্যে মিশিয়ে দেন, ও জলের সাথে কখনো নিচের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যায় না। সাদা পটাশটা মাটির মধ্যে অনেক দিন ধরে থেকে যায়, তার জন্য সাদা পটাশ অনেক বেশি উৎকৃষ্ট পটাশ লাল পটাশের থেকে, তাই সাদা পটাশের দামটা একটু বেশি। সাদা পটাশ মার্কেটে NPK 0050 এই নামে পাওয়া যায়। আপনারা যারা ই কমার্স ব্যবহার করেন
অ্যামাজনে বা ফ্লিপকার্টে এই সমস্ত জায়গায় যদি যান তাহলে আপনারা দেখতে পারবেন এনপিকে 0050 লিখে আপনারা সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন। ওই এনপিকে 0050 বলে সাদা পটাশ বিক্রি হয়, ঠিক আছে? কখনো কখনো 350 টাকা করে নেয়, কখনো 300 টাকা বা 400 টাকা এরকম দাম নেয়। তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, বা এছাড়া আপনাদের কাছে যে কোনো নার্সারির দোকানে যেখানে সার বিক্রি হয় তাদেরকে বলবেন সাদা পটাশ, দেখবেন 1 কিলোর প্যাকেট বিক্রি হয়, ওখান থেকে আপনারা সাদা পটাশ নিতে পারেন, ঠিক আছে? আপনাদের বাড়িতে যদি লেবু গাছ থাকে, লেবু গাছ নিয়ে যেটা বলছিলাম, সে হতে পারে কমলা লেবু গাছ, পাতি লেবু গাছ, কাগজি লেবু গাছ বা মৌসম্বি গাছ, মাল্টা গাছ, এই সমস্ত যদি লেবু গাছ থাকে, পটাশ ব্যবহার করলে লেবুর যে স্কিনটা সেটা খুব স্মুথ হয়, ঠিক আছে? আর পটাশ ব্যবহার না করলে ওটা খুব রুক্ষ সূক্ষ্ম একটা স্কিন আছে, লেবুর গায়ের চামড়াটার কথা বলছি, ওটা স্মুথ হবে যদি আপনারা পটাশ ব্যবহার করেন, সে লাল বা সাদা হোক। সাদা পটাশ আপনারা যারা চাষবাস করেন তাদের সাদা পটাশটা অনেক বেশি লাগে, কারণ ভালো করে দেখুন সাদা পটাশের মধ্যে আপনি সালফার পাবেন, সাদা পটাশের মধ্যে সালফার রয়েছে, কিন্তু লাল পটাশের মধ্যে কোনো সালফার পাবেন না। লাল পটাশের মধ্যে এই কেই পাবেন, আপনি পটাশটাই পাবেন, আর এই যে ক্লোরিন রয়েছে না, ক্লোরিন খুব একটা কাজ করে না, ক্লোরিন কোনো কাজের লাগে না গাছের মধ্যে। কিন্তু সাদা পটাশ ব্যবহার করলে সালফারটাও পেয়ে যাবেন, যে সালফার আপনার গাছকে আরো বেশি ভালো করে তুলবে, আরো বেশি শক্ত সামর্থ্য করে তুলবে। আপনার যে সমস্ত গাছ ফুলের গাছের মধ্যে কড়ি আসছে না বা ফুল হচ্ছে না অনেকদিন ধরে, আপনারা পটাশ ব্যবহার করে দেখুন, আপনার গাছের মধ্যে গ্যারেন্টি ফুল চলে আসবে। আর অবশ্যই নিজের ফুল গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবেন, সূর্যের আলোর মধ্যে রাখবেন, ঠিক আছে? আর পটাশ ব্যবহার করুন, পটাশ হচ্ছে আপনি লাল পটাশ বা সাদা পটাশ যাই ব্যবহার করুন, লাল পটাশ এই মোটামুটি 1 চামচ ব্যবহার করাই যথেষ্ট, আর সাদা পটাশের ডোজ হচ্ছে 5 গ্রাম করে 1 লিটার জলের মধ্যে গুলে স্প্রে করতে হবে, ঠিক আছে? 5 গ্রাম পার লিটার জলে গুলে স্প্রে করতে হবে, স্প্রেটা কিন্তু সকালে করতে হবে, ঠিক আছে? দুটোই সকালের জন্য, ঠিক আছে? তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে লাল পটাশ আর সাদা পটাশ এই দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারলেন। এটাই ছিল আজকে আমার ভিডিও, এরপরে আপনাদের সামনে নিয়ে আসবো আরও অনেক নতুন নতুন ভিডিও, ঠিক আছে? ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন এবং এই ভিডিওটা শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।